বিশ্বজুড়ে এমন অনেক সুন্দর দ্বীপ রয়েছে যা তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। আশ্চর্যের বিষয় হলো আরও কিছু দ্বীপ রয়েছে যেগুলি মানুষের দ্বারা গঠিত এবং সুন্দর। কিছু কৃত্রিম দ্বীপ বন্যা সুরক্ষার জন্য নির্মিত হলেও কিছু পর্যটন ও অন্যান্য উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সাতটি কৃত্রিম দ্বীপ সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, পাম জুমেরাহ দুবাই। মানব সৃষ্ট এই আইকনিক দ্বীপটি সব অর্থেই অসাধারণ। প্রাথমিক পর্যায়ে এই দ্বীপটিকে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এটি খোলার পর থেকে এই বিষয়টি সারা বিশ্ব থেকে প্রচুর পরিমাণে পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং দুবাইয়ের অর্থনীতিতে একটি বড় উৎসাহ দিয়েছে। একটি পাম গাছের আকারে ডিজাইন করা কৃত্রিম দ্বীপপুঞ্জ নিশ্চিতভাবে একটি আকর্ষণীয় ভ্রমণের অভিজ্ঞতা তৈরি করবে। দুই, উরোস দ্বীপপুঞ্জ পেরু। পেরুর উরোস মানুষ ভাসমান দ্বীপে বাস করে যা পুনঃ হ্রদের টিটিকাকা প্রান্তে বেড়ে ওঠা নল দিয়ে তৈরি। এখানে থাকাকালীন আপনি এমনকি এই কৃত্রিম দ্বীপের বাসিন্দাদের খুঁজে পেতে পারেন যারা টোটেরা নল থেকে হস্তশিল্প তৈরি করে, যা তারা আনন্দের সাথে দর্শনার্থীদের এই জাদুঘরী জায়গায় তাদের দেখার জন্য এই স্মৃতিচিহ্ন হিসাবে অফার করে। এই রোমাঞ্চকর যাত্রা শুরু করুন এবং লোকেদের সাথে দেখা করুন, যাকে বিশ্বাস করা হয় সে আন্দিয়ান অঞ্চলে বসবাসকারী প্রথম জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে একটি। তিন, দানিউব দ্বীপ অস্টিয়া। 21 কিমি দীর্ঘ দানিউব দ্বীপ ভিয়েনা দর্শকদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মিনিটের মধ্যে দ্বীপে পৌঁছানো যায়। ট্রেইলগুলির একটি বিস্তৃত নেটওয়ার্ক বৈশিষ্ট্যযুক্ত। কেউ জগিং, হাইকিং, স্কেটিং এবং সাইকেল চালানোর মতো ক্রিয়াকলাপগুলিকে লিপ্ত হওয়ার যথেষ্ট বিকল্প পায়। তারপরও প্রকৃতির স্থানের স্থান, একটি জলের স্লাইড এবং একটি নৌকা ভাড়ার পরিষেবা রয়েছে যা জলে এবং জলে মজা করার জন্য প্রচুর সুযোগ দেয়। চার, উইলিডং দ্বীপ ভারত। লর্ড উইলিডংয়ের পরে পরিচিত এই দ্বীপটি ভারতের বৃহত্তম কৃত্রিম মানবসৃষ্ট দ্বীপগুলির মধ্যে একটি, যা কেরালার কোচি শহরে অবস্থিত। কেরালার নৈসর্গিক ব্যাক ওয়াটার দ্বারা বেষ্টিত এটি কয়েকটি সেরা হোটেলের গর্ব করে এবং কোচিকে বিশ্বের অন্যান্য সমুদ্র বন্দরগুলির সাথে সংযুক্ত করে। যারা শহরের বিশৃঙ্খলা থেকে দূরে সরে যেতে এবং প্রকৃতির মাঝখানে থাকতে চান, তারা আনন্দের সাথে ছুটি উপভোগ করতে এবং আরব সাগরের কিছু নৈসর্গিক দৃশ্য সাক্ষী করতে এই জায়গায় যেতে পারেন। পাঁচ, বুর্জ আল আরব দুবাই। সুউচ্চ বুর্জ আল আরব দুবাইয়ের আকাশে আধিপত্য বিস্তারের জন্য সুপরিচিত এবং এটি তার নিজস্ব কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে আছে এবং এই সেতু দিয়ে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। এই স্পটটির বিশেষত্ব হল যে বুর্জ আল আরব বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল স্যুটগুলির মধ্যে শুধুমাত্র কিছুই নয়, বরং বিশ্বমানের সুযোগ সুবিধাগুলি রয়েছে যা তাদের অতিথিদের জন্য একটি চূড়ান্ত অভিজ্ঞতার জন্য অফার করে। ছয়, আমওয়াজ দ্বীপপুঞ্জ বাহরাইন। এটি মানবসৃষ্ট দ্বীপগুলির একটি গ্রুপ। মহাবরাক দ্বীপের উপকূলের কাছে অবস্থিত বাহরাইন সমুদ্রতীর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। আমওয়াজ দ্বীপপুঞ্জে 6টি কৃত্রিম দ্বীপ রয়েছে এবং তাদের বাসিন্দাদের বিলাসবহুল জীবন দেওয়ার জন্য সমস্ত উপাদান রয়েছে। দ্বীপগুলি একটি ভাসমান শহরসহ বাসস্থান, হোটেল এবং বাণিজ্যিক ভবন দ্বারা বিস্তৃত। সাত, থামস দ্বীপপুঞ্জ ক্যালিফোর্নিয়া। মহাকাশচারী দ্বীপপুঞ্জ হিসাবে ডাকা হয়। থামস দ্বীপপুঞ্জ 4টি কৃত্রিম দ্বীপ নিয়ে গঠিত এবং লং বিচ, সান পেড্রো বে, ক্যালিফোর্নিয়ার তীরে অবস্থিত। এইগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র সজ্জিত তেল দ্বীপ হিসাবে পরিচিত। প্রতিটি 10 একর জুড়ে বিস্তৃত এবং 1965 সালে অফশোর তেল সংস্থাগুলি এবং তাদের শব্দকে ছদ্মবেশে দেওয়ার জন্য এই শহরের সৌন্দর্যায়ন প্রকল্পে অংশ হিসাবে নির্মিত হয়েছিল। শিল্প তেল উৎপাদনকে ছদ্মবেশী করার জন্য এই দ্বীপগুলির ডিজাইন সুন্দর জলপ্রপাত, বিস্তৃত ল্যান্ডস্কেপ পিঙ্ক এবং রাতে রঙিন আলোর পরিকল্পনা করেছিল। যদিও এই দ্বীপগুলি দর্শনার্থীদের জন্য সীমাবদ্ধ নয়, কেউ মাঝে মাঝে নির্দেশিত ট্যুরের অংশ হতে পারে যা সাধারণ ব্যক্তি সংস্থাগুলির দ্বারা হোস্ট করা হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তখন সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।